লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হল ব্রডকাস্ট ভিডিও এক্সপো 2016। গত 23 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েক হাজার দর্শনার্থী সম্প্রচার জগতের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচিতি লাভ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন হয় বিখ্যাত লন্ডন এক্সেলে। সিনেমা বা নাটকে ঝকঝকে ছবিকে আরো নিখুঁতভাবে কিভাবে উপস্থাপন করা যায় তার সবকিছুই ছিল এ মেলায়। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতি মুহূর্তে সামনে এগুচ্ছে প্রযুক্তি। হাই ডেফিনেশনের যুগ শেষ হয়ে চলছে 4K ও 5K ভিডিও রেজুলেশন। বিশ্বের প্রায় 60টি দেশের 20,000 দর্শনার্থী এ মেলায় ঘুরে বেরিয়েছেন। There's a lot of new camera came out, lens and everything. So that's why I'm checking out. So I'll probably hire this camera and go and shoot in Bangladesh, my future film. I teach filmmaking, so it's great for my students to kind of see the equipment that's available. এখানে এসে আমরা আপকামিং টেকনোলজি এবং আপডেট টেকনোলজি সম্পর্কে জানতে পারলাম, বুঝতে পারলাম এগুলো কিভাবে ইউজ করা হয়। ক্যানন, সোনি, প্যানাসোনিক, জেভিসি, আরি সহ সব বিখ্যাত প্রতিষ্ঠানগুলো নিজেদের আধুনিক পণ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত। বিভিন্ন দেশের প্রায় 250টির উপরে প্রতিষ্ঠান এই ব্রডকাস্ট মেলায় অংশ নিয়েছে। Our softwares are all integrated and you are able to control your, you know, the player CG ingest and all the software over the internet. This is a 24-channel multi-channel recorder, audio recorder that basically has got 24 mic preamps built into the One U box. Broadcast o film media niye porashona kora shikkharthider ongsho grohon chilo lokkhoniyo. Tara mone koren MLR madhyome samprochar jogote nana jontropati somporke dharona poroborti bastob jibone besh kaje ashbe. I'm a student, so I'm basically looking at all like the new cameras and kind of like what I'll be using in the next couple of years. Our preferences is on the equipment to recommend to the university and what we think we should be using. মেলা উপলক্ষে অনেক স্টলে নানা প্যাকেজ সহ বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল। এছাড়া এমএলআই প্রতিদিনই সম্প্রচার বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর সেমিনারে অংশ নেন বিশেষজ্ঞরা। ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। এই মিডিয়াকে মানুষের কাছে আরো নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। মোহাম্মদ আব্দুল হান্নান, টিভিএন 24, লন্ডন।